বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ চলে যাচ্ছে। তো পানি বাসন দে তো। ওটা চলে যাচ্ছে। টাকা দিয়ে যেত আজ আব্বু আমার কাছে টাকা যাচ্ছে, আর একদিন আমিও আব্বুর কাছে। আমার কাছে তো টাকা নেই, কি করবো আমি? সে মালিকের কাছে টাকা পাবো, সে বিকেলে দেবে বলেছে, এখনো দেয়নি। দেখো ডিম টাকা দুটো ডিম দাও, টাকা নিলে আমার দোকান থেকে বিক্রি করে দাঁড়াও দেখি। দেখো ডিম দুটো সে ভ্যাবলার দোকানে দিয়ে দিবি, দে পাঁচ টাকা নিবি ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ গো, যদি পাঁচ টাকা সব লেলিস কোন, আমার কাছে টাকা নেই, কি কর বলতো? মালিক দেয়নি, যা। ছোটবেলা থেকে কতই না কষ্ট করে বড় করেছে আমাকে। পিতা মাতা এবং সন্তানের মধ্যেকার সম্পর্কটা পৃথিবীর সব থেকে মধুর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাদ নেই, নেই স্বার্থ কিংবা স্বার্থপরতার ছোঁয়া। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে আমাদের যুবক হয়ে ওঠার পিছনে তারাই থাকেন মূল ভূমিকায়। তারাই সৌভাগ্যবান সন্তান যারা সব কিছুর বিনিময়ে বাবা মাকে আগলে রাখে, ভালোবাসে, যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের পিতামাতা। সেই মা বাবার জন্যে যদি সময় মতো কিছু না করতে পারি, তাহলে কিসের ব্যবসা, কিসের চাকরি, সবই তো ক্ষণস্থায়ী।